আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পাখি দেখলে কি হয়। আলোচনা বসতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পাখি দেখার অনেক তাবির রয়েছে। আজকের এই তাবিরটা জানাচ্ছি ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 141 নম্বর পৃষ্ঠা থেকে দ্বিতীয় নম্বর খণ্ড, স্বপ্নে পাখি দেখলে কি হয়। যদি এমন পাখি দেখে যেই পাখিটা অজ্ঞাত, যে পাখিটা সচরাচর দেখা যায় না, সেই পাখিটার নামও হয়তো বা অনেকে জানে না, এমন পাখি যদি কেউ দেখে তাহলে কোনো রোগ আসার আলামত বুঝতে হবে। আবার কেউ কেউ এটাকে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামের সাথে তুলনা করেছে। যে ব্যক্তি দেখে পাখি তার উপর বসেছে, এটা ভ্রমণকারীর উপর ইঙ্গিত করে থাকে, আর তা আমলের উপর ইঙ্গিত করে থাকে ওই ব্যক্তির জন্য যে স্বপ্নে তার মাথা বা কাঁধ বা কোল বা ঘাড়ের উপর পাখিটিকে দেখেছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, অকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রিপ লগ্ন করে রেখেছি, কিয়ামতের দিন বের হবে, কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে, ইসরা আয়াত নম্বর 13। স্বপ্নে যদি কেউ সাদা রঙের পাখি দেখে তাহলে সে নিখুঁত, আর যদি কর্দমাক্ত রঙের হয় তাহলে সে আমল বিভিন্ন রকম ত্রুটিযুক্ত। আর তবে তার কাছে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে আর পাখিটি নর হয় তাহলে সম্ভাবনা রয়েছে যে ওই মহিলার গর্ভে সন্তান হবে ছেলে। যদি পাখিটি মাদি হয় তাহলে মহিলার সন্তান হবে মেয়ে, অথবা তার পিছনে যদি পাখিটি চলে তাহলে তার সন্তান তার কাছে জীবনযাপন করবে এবং তার কাছে থাকবে, এবং যদি পাখিটি উড়ে যায় তাহলে সম্ভাবনা রয়েছে যে তার কাছে তার সন্তান অল্প কিছুদিন থাকবে। ওই পাখির বাচ্চা স্বপ্নে যে নিজে খেতে পারে না, তাহলে যে ব্যক্তি তা নিয়ে গেল পেল বা ধরল তার নিকট সেটি বাচ্চা দিবে। আর পাখি যদি বড় অথবা হিংস্র আকৃতির হয় তাহলে সে নিজে নেতা অথবা বাচ্চা হওয়ার আলামত বোঝায়। কখনো উপার্জন করা ও বিত্তবান হওয়া বোঝায়। আর মরদেহ বক্ষণকারী পাখি যেমন কাক, শকুন, চিল এ জাতীয় পাখি দেখলে সম্ভাবনা রয়েছে যে সে ফাসেক বা চোর বা অসৎ লোক হবে। আর জলজ পাখি দেখলে এই ইঙ্গিত রয়েছে যে সে মর্যাদা ও নেতৃত্ব অর্জন করবে। যে পাখি গান গায় বা বিলাপ করে আর কেউ স্বপ্নে এমন পাখি দেখে তাহলে সম্ভাবনা রয়েছে যে তার সন্তান গায়ক ও বিলাপকারী হবে, চাই পাখি নর বা মাদি হোক। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।